রবিবার রাত 10টা থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, এই যে এখন বাজে কিন্তু রাত 10টা, তো আমি এখন সবজিগুলো সব কেটে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড মানে সিজিলার আব্বু বললো যে আগামীকালকে তোমাকে স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে। আমি যেতে পারবো না, আমার একটা দাওয়াত আছে, তো ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে যথারীতি। তাই ভাবলাম যে সকালবেলা তাহলে সবজিগুলো কেটে রাখি, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর আপা তো আসে 8:30-9টায়, তো ওই সময় আসলে তো আর আপা কেটে দিতে পারবে না, তাই ভাবলাম যে আমি কেটে রাখি। আর আপা আস্তে আস্তে কেটে দিল, রান্না করতে আমার দেরি হয়ে যাবে, আবার ছেলেকে খাওয়াবো, মেয়েকে টিফিন দিব, মানে সকালবেলা একটু ঝামেলা হয়ে যায় বেশি। তাই ভাবলাম যে সবজিগুলো আগে কেটে রাখি, যেই কথা সেই কাজ। তো যেখানে সবজি কেটে নিচ্ছি আমি আজকে, এখানে যে পটল ভাজির জন্য পটলগুলি কেটে নিচ্ছি, তুই যে থাকে থাকে দেখো পটলগুলো পেকে গেছে। ঠান্ডার মধ্যে কীভাবে পাকে আশ্চর্য না, তাই না? ফ্রিজে অনেকদিন থাকলে কিন্তু সবজি এরকম হয়, তো একসাথে অনেকগুলো সবজি নিয়ে আসে, তো তাই এখানে সবজিগুলি ভাবলাম আজকে সব সবজিগুলো ভাজি করে ফেলি। তো আমি বটি দিয়ে কাটার চাইতে ছুরি দিয়ে কাটতে কমফোর্টেবল বেশি ফিল করি, কিন্তু ছুরি দিয়ে কাটতে আমার কাছে ভালো লাগে। বটি দিয়ে বসতে আমার একটু অসুবিধা হয়, বটি নিয়ে বসতে, তো ছুরি দিয়ে এই জন্য ছুরি দিয়ে কাটতেছি। তো সবজি কাটা দেখতে আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু, তোমাদেরও হতে পারে কারো না কারো সবজি কাটা দেখতে ভালো লাগবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না, অনেকেই কমেন্ট করো, অনেকে কমেন্ট করো, যারা কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ। একজন আপু আছে, ফাতেমা আপু, তুমি সবসময় আমার ভিডিওতে কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর ফাতেমা আপু তুমি অনেক মিষ্টি একটা আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আর অনেকে যারা আরও অনেকে কমেন্ট করেছো তোমরা আমার ভিডিওতে, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করো তারা প্লিজ একটা কমেন্ট করে দিবে যে আমার ভিডিওটা তোমার কেমন লাগে, যে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও করার জন্য। তো এটা ছিল সোমবারের সকালবেলা, সকাল থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি রং চা বানিয়ে নিচ্ছি, মেয়ে তো সকালে আজকে চা খায়নি, মেয়ে আজকে পাউটি কলা আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তো এটা মেয়ে খেয়ে চলে গেছে সকালে, আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এখন আমি, এখন বাজে সকাল 8টা, তারপর মেয়ে চলে যাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, কারণ এত সকালে রান্নাটা করিনি, গ্যাস ছিল, তো ভাবলাম যে একটু দেরি করে করি, সব যেহেতু কাটা কোটা আছে রান্না করতে সময় লাগবে না। তো 8টা থেকে ব্লগটা শুরু করে দিলাম, এখন ওই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর রং চা করে নিলাম, আর আমার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। আজকে পাউরুটি, ডিম পোস্ট আর রং চা আর কলা, এই ছিল, এই দিয়ে ব্রেকফাস্ট করব। আর বড় ছেলে তো ভাত খেয়ে স্কুলে যাবে, ও সকালে কিছু খেতে চায় না, তারপর আজকে একটু রং চা করে দিলাম, ওকে বললাম একটু চা খেয়ে নাও, তারপর ভাত খেয়ে একবারে খেও, কারণ ভাত খেতে খেতে 10টা বেজে যায়, এতক্ষণ পর্যন্ত ছেলেটা না খেয়ে থাকবে। কিন্তু দেখো, শুধু শুধু একটু রং চা খেলো, আর কোনো কিছু সে খেলো না। তো আমি কিন্তু এখন মোটামুটি ডায়েট করছি আর কি, সুগারটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। তোমরা যারা ডায়েট করার চেষ্টা করবে সুগারটা একদম অ্যাভয়েড করতে, সুগারটা কিন্তু খুবই খারাপ আমাদের যারা ডায়েট করে, ডায়েটের জন্য। আর হ্যাঁ, সকালে যারা একটা ডিম খাওয়ার অভ্যেস করবে তোমরা, ডায়েটের একটা ডিম, কলা আর দুধ, এই তিনটা চেষ্টা করবে ডায়েটে রাখার জন্য। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী অনেক, তোমরা ভালো করে জানো। ভিটামিন ডি, তারপরে এসব সমস্ত ভিটামিনই আমাদের শরীরের জন্য উপকারী। আর ওদিকে আপা এসে পড়েছে, তো আপাকে বললাম যে পেঁয়াজগুলো কেটে দিন, তো আমি পেঁয়াজগুলো কেটে রাখিনি আর কি, তো আপা পেঁয়াজগুলো কেটে দিচ্ছে এখন। আর এদিকে যে ছেলেকে একটু চা দিলাম, চিনি দিয়ে ওকে চাটা দিব, আর আমি সুগার সাবস্টিটিউট দিয়ে চাটা খাবো আর কি, রং চা। আমার কাছে দুধ চা থেকে রং চাটাই বেশি ভালো লাগে, কেন জানি না, অনেকের দুধ চা প্রিয়, কিন্তু আমার কাছে লিকার চাটা বেশি হালকা। দুধ চাটা ভালো লাগে খেতে, কিন্তু দুধ চা খাওয়ার পরে না একটা কেমন জানি একটা হেভি লাগে, মানে মাথাটা কেমন জানি ধরে যায়। আর লিকার চাটা খেলে না শরীরটা অনেক পাতলা লাগে, এরকম মনে হয় যেন হালকা আর কি। তো আজকে যেহেতু হালকা ব্রেকফাস্ট, তাই একটু হালকা চা করে নিলাম আর কি, দুধ চা করলাম না, রং চা করে নিলাম। তো চলো নাস্তাটা খেতে থাকি। Thank you.
নাস্তাটা করে একটু ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে চলে আসলাম রান্নাটা করতে। তা এখন আমি একটু রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আমি আজকে রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজি। আপাতত পেঁয়াজটা কেটে দিল, পেঁয়াজ রসুনগুলো কেটে দিল। আর এখানে গোটা রসুন দিয়ে মানে আস্ত রসুনের কোয়া দিয়ে আমি শুটকি রান্না করবো, আজকে শুটকি ভুনা করব। তো আজকে রসুনটা একটা আস্তে আস্তে রাখলাম, একটা আপুর ভিডিওতে দেখলাম যেরকম আপু শুটকি দিয়ে রান্না করছে, তো গোটা রসুন দিয়ে। তো জান্নাতুল শাম্মি আপুর, আমি শাম্মি আপুর ব্লগ দেখি, আমি কিন্তু শাম্মি আপুর ব্লগের অনেক বড় একজন ফ্যান। শাম্মি আপুর ব্লগ, স্বামীর ব্লগে দেখি আমি, স্বামী আপু তারপর ঝর্ণা আপু ওনাদের ব্লগ দেখি। ওনাদের ব্লগগুলি আমার খুব ভালো লাগে দেখতে। তো ওনাদের, আমরা তো ছোটো ব্লগার, তো ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো স্বামী আপুর ব্লগে দেখলাম স্বামী আপু ওরকম গোটা রসুন দিয়ে সেদিন শুটকি রান্না করলো, তো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছিলো। তো যেই কথা সেই কাজ, সময় পাচ্ছিলাম না, ভাবলাম যে আজকেই রান্না করে ফেলি। তো এদিকে পেঁয়াজগুলো ভাজা শেষ। আর দেখো আজকে কী হলো, আদা রসুনের বক্সটা ডিপ থেকে বেরই করিনি, তো ভাবলাম যে চিংড়ি মাছ আর শুটকি আদা রসুন ছাড়া রান্না করা যায়, তো সেজন্য আর ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করলাম না, আদা রসুন ছাড়া আজকে রান্না করলাম। তো এখানে পেঁয়াজটা ভেজে একটু পানি দিয়ে দিয়েছি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দুইটাতে একই মশলা দিয়ে দিলাম, আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, আর কষানোর সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। চিংড়ি মাছে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, আর শুটকিতেও কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো শুটকিতে আমি আজকে কাঁচামরিচটা বেশি দেবো, প্রচণ্ড ঝাল করে শুটকিটা রান্না করব। তো তোমরা জানো যে শুটকি তরকারিতে একটু ঝাল ঝাল হলে বেশি খা ভালো লাগে খেতে, আর যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বোম্বাই মরিচ ছিল না, সিজিলার আপু তো আজকে একটা সিমেন্ট কোম্পানির একটা দাওয়াত আছে, তো ওখানে চলে গেছে, তো ওইখানে ওরা বেজন আজকে ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করলাম আর কি। বোম্বাই না তো বোম্বাই মরিচ নিয়ে খেতাম। তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে, শুটকির মশলাটা কষানো হয়ে গেছে, আর ওইদিকে চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষিয়ে আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাছটা ভাজিনি, ভাজলে না বেশি শক্ত হয়ে যায়, ছোটো ছেলেটা খেতে পারে না। আর এদিকে শুটকিগুলো ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। তো এখন আমি এই শুটকিগুলো এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, শুটকি তোমরা অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবে, কারণ শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ফরমালিন থাকে তোমরা জানো, আর এই জন্য আর কি শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা পরিমাণ আর কি ফরমালিন চলে যায়। মাছের চাইতে কিন্তু শুটকি মাছে বেশি ফরমালিন থাকে। কী করবো, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে খাবারগুলি সবচেয়ে বেশি সুস্বাদু সেই খাবারগুলিতে সবচেয়ে বেশি মানে শারীরিক মানে এফেক্ট করে বেশি শরীর আর কি, সাইড এফেক্টটা ফেলে বেশি আর কি, যেমন সুগার, তারপর তোমার এই সাদা সুগার, সাদা লবণ, আটা, সাদা আটা, ময়দা, তারপরে শুটকি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, এইগুলো কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি করে, কিন্তু তারপর আমরা এগুলি কিন্তু খেয়ে থাকি, কারণ এগুলি কিন্তু মুখরোচক খাবার। তো এখানে যে দুটোই কষিয়ে আমি দুইটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে একদমবারে শুকনা শুকনা করে ভাজা ভাজা করে নামিয়ে নেবো দুইটা তরকারি। এদিকে আমার টান তরকারিগুলো রান্না হয়ে গেছে, ওদিকে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম, শুটকিটা আরেকটু ভাজা ভাজা করবো, আর এখানে পটল ভাজি করবো আলু পটল দিয়ে। তো আলু আর পটলগুলো রাত্রে তো কেটে রেখেছিলাম, আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে গরম তেলের মধ্যে বাগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া।
দিয়ে আমি একটু পানি দিব না, এটাকে মিডিয়াম হিটে আর কি একদমবারে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই ভাজিটা কিন্তু ভীষণ খেতে মজা হয়। আর এই আমার মা এইভাবে পটল কেটে ভাজি করতে হতো, মার কাছ থেকে শিখেছি। তো আমি বেশিরভাগ রান্না কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি, কারণ ছোটোবেলা মা যখন রান্না করতো তখন আমি মার সাথে বসে থাকতাম, দেখতাম মা কীভাবে রান্না করে, মা কীভাবে সবজি কাটে, আমার খুব ভালো লাগতো। আমাদের বাসায় যখন কাজের মানুষ ছিল কিন্তু তারপরে দেখতাম মা সবজিটা নিজের হাতে কাটতো, বলতো যে না কাজের মানুষের সবজি কাটা মার পছন্দ হতো না। তো ওই সময়গুলি ভীষণ মিস করি। তো ছোটোবেলায় মা পাশে বসে থাকতাম, মানে মা তরকারিগুলো এমনভাবে কেটে রাখতো, দেখলে মনে হতো যে কাঁচাই খেয়ে ফেলি। মানে সবাই আমার মার জন্য দোয়া করবা, আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে আমার মা বাবা কেউই নেই, দুজনেই তারা আল্লাহর কাছে চলে গেছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কখনো তারা আসবে না। তো অনেক কষ্ট লাগে জানো, অনেক কষ্ট লাগে যখন মার কথা মনে পড়ে না, মানে বুক ফেটে চিৎকার করে কান্না করি, যেন বাচ্চাদের সামনে তো কান্না করতে পারি না, বাথরুমে গিয়ে কান্না করি কল ছেড়ে। মানে এত খারাপ লাগে যে মা বাবা মার কথা যখন মনে পড়ে, আব্বার কথা যখন মনে পড়ে। তো জীবন দুনিয়া তো একদিন না একদিন, দুনিয়াতে যখন এসেছি একদিন একদিন তো ছেড়ে চলে যেতেই হবে। তবে এইভাবে অকালে যেন কারো বাবা মা চলে না যায়। আমার বাবা মা খুবই তাড়াতাড়ি, মানে অকালেই আর কি দুনিয়া ছেড়ে চলে গেছে, হয়তো তাদের দুনিয়া ছেড়ে চলা চলে যাওয়ার কোনো বয়স থাক, জানি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় কোনো বয়স থাকে না, কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু না মেনে নেওয়া যায় না। তো এই তো দুপুরে রান্নাবান্নাগুলি সব কমপ্লিট এখন, আর ছেলেকে একটু খেতে দিলাম। দেখো ছেলে রুটি আর চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে, আর এদিকে বিছনাটাও আমার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন ফার্নিচারগুলো ক্লিন করে নেব। ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব, আর ওদিকে তো আব্বা ঘর মুছে চলে গেছে, এখন আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। জানি তোমরা হয়তো অনেকে ভুল ভাজে ঘর মোছার পরে ফার্নিচার মুছে, আমার কাজের ধরনে এরকম করার কিছু নেই। আপা তো আপার কাজ করে চলে যায়, আমার কাজ তো আমাকে করতে হবে। আপার কাজের সাথে আমার কাজের সাথে কোনো ই থাকে না, যেমন আমি যদি আগে ফার্নিচার মুছতে যাই তো রান্নাটা আবার এদিকে দেরি হয়ে যায়, তাই আমি রান্নাটাকে করে নিলাম। কারণ তার রান্নাটা করা হয়ে গেলে থালাবাটিগুলি আপা ধুয়ে দিয়ে যেতে পারবে, তখন আর কিচেনটা আর মোড়া থাকবে না, নয়তো বা দেখা গেছে আবার থালাবাটিগুলি থাকলে ওগুলি আবার আমাকে ক্লিন করতে হবে। আমার থালাবাটি ক্লিন করতে খুবই আলসামি লাগে, ঘরের সমস্ত কাজ করতে ভালো লাগে, কিন্তু থালাবাটি আর কাপড় ধোয়া এই দুইটা কাজ আমার খুবই বিরক্তিকর লাগে, একদম খুবই বাজে লাগে। লাঠি দিয়ে ঘর মুছতেও ভালো লাগে, বাট থালাবাটি তো ইচ্ছা করে না। তো দেখো সমস্ত কাজ সেরে মা আর ছেলে আমরা গোসল করে নিয়েছি, ওদিকে ছেলে বড় ছেলে স্কুলে চলে গেছে আর মেয়েও এখন আসেনি, মেয়ে আস্তে আস্তে একটা থেকে দেড়টা বেজে যাবে। তা এখন বাজে হচ্ছে 11:30, তো মা ছেলে গোসল করে নিলাম, যেহেতু অনেক কাজ করেছি গরম লাগছিল অনেক। তো এখন মা ছেলে একটু চা বিস্কিট খাচ্ছি, তো ছেলেকে একটু কুকিজ দিলাম, ও খাচ্ছে, আর আমিও এদিকে একটা কুকিজ দিয়ে একটু রংচা ছিল সেটা খেয়ে নিয়েছি, ক্ষুধা লেগেছিলো, কিন্তু এখন তো আর ভাত খাওয়ার সময় না, তাই আর ভাত খেলাম না। আর অসুজিলার আব্বু বাসায় নেই, তাই আজকে শসাটা আজ টমেটো এগুলো কিছুই ছিল না ফ্রিজে, তো কী খাবো ভাবছিলাম, তো একটু চাই খাই, রং চাই খাই। তো চাটা খেয়ে একটা বিরাট ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেছি, এখন দুপুরে খাবারটা খেতে বসলাম। তো যে এখানে আমি দেখা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু শুটকি তরকারি, এটা আমার আজকে খাবার। দেখো ওইখানে আস্ত রসুনটা ডলে নিলাম, একটা কাঁচামরিচ ডলে নিলাম, আর শুটকি দিয়ে এখন মজা করে ভাতটা খাবো। তো কার কার এরকম শুটকি ভুনা দিয়ে ভাত খেতে পছন্দ আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আজকে তো আমি আমার মানে ডায়েটে ভেঙে ফেলেছি, আমি আজকে দেড় কাপের জায়গায় আর কি 2 কাপ ভাত খেয়ে ফেলেছি, এত মজা হয়েছিল শুটকিটা। নিজে রান্না বলতে না, আসলে শুটকিটা আসলে মজা হয়েছিল। এটা চিটাগাংয়েরও যে আমার মামার আমার এক ভাগ্নি জামাই যে শুটকিটা দিয়েছিল, তো ওই শুটকিটা এত সুন্দর ঘ্রাণ ছিল, সচরাচর আমরা ঢাকা থেকে যে শুটকিটা কিনে খাই কিন্তু সেটা থেকে এত এরকম ঘ্রাণ আসে নাই, কিন্তু এই শুটকিটা থেকে না একটা অন্যরকম ফ্লেভার আসছিল। মানে শুটকির যে একটা অরিজিনাল ফ্লেভার সেই ফ্লেভারটা আসছিল, মানে না 1 নম্বর শুটকি এটা আর কি। তো এটা ছিল সন্ধ্যার পরে এখন ঘুম, মানে একটু চাটা খেয়ে নিলাম, তারপরে ছেলে মেয়েদের স্কুল থেকে কাপড়গুলো আজকে ক্লিন করতে হবে, তো ভাবলাম যে রাত্রে ধুয়ে ফেলি, ওরা স্কুল থেকে এসেছে, এখন ড্রেসগুলো না ধুলে আবার সকালে পরে যেতে সমস্যা হবে। আর বছর শেষ 2 সেট করে স্কুল ড্রেস বানানো হয়, কিন্তু কী হয় জানো, মানে নষ্ট হয়ে যায় আর কি, বাচ্চারা নষ্ট করে ফেলে তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো। তো 1 সেট তো পুরো নষ্ট হয়ে গেছে, আর এক সেটে আছে, তো 1 সেট করে যেখানে তো আছে, তো এগুলি ধুয়ে না দিলে বাচ্চারা কীভাবে পড়বে। তো ওরে যেন ভাবলাম যে রাত্রে ধুয়ে ফেলি, রাত্রে শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে কাপড় ধুলে তোমরা জানো 80% মেশিনই শুকিয়ে যায়,
বেশি একটা দুই তিন পরিশ্রম মানে সময় লাগে না শুকাতে। আর এদিকে দেখো হাজবেন্ড তো চলে এসেছে দাওয়াত টাওয়াত খেয়ে, তো এই যে গিফট নিয়ে এসেছে আমাদের জন্য, সিমেন্ট কোম্পানি থেকে গিফট দিয়েছে, তো দেখি চলো কি গিফট দিয়েছে। আর হ্যাঁ, আজকে এখান থেকে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, দেখা হবে আরেকটা ব্লগে, আল্লাহ হাফেজ।